আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের পরীক্ষা মূলত নভেম্বর ডিসেম্বরের মধ্যে নেওয়ার কথা ছিল, কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে আপনাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে এখন পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি করোনাকালীন করোনা স্বাভাবিকের মধ্যে চলে আসে তাহলে আপনাদের নভেম্বর ডিসেম্বরে আপনাদের পরীক্ষা হবে, আর যদি করোনা স্বাভাবিকের মধ্যে না আসে তাহলে কিন্তু নভেম্বর ডিসেম্বরে আপনাদের পরীক্ষা হবে না। তো বন্ধুরা, আপনারা জানেন যে যারা নিচের ক্লাসগুলোতে রয়েছেন, এখানে সকলের ব্যাপারই সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি কথা বলা হয়েছিল যে সকল শিক্ষার্থী ভাই বোনদের টিকা দিয়ে দিবেন। তো টিকা দিলে যদি দিতে চান তাহলে এখানে একটি শর্ত দিয়ে রেখেছেন, সেটি হলো এই টিকাটি মূলত 18 বছরের নিচে যারা রয়েছেন তাদেরকে দেওয়া সম্ভব নয়, যার কারণে এখানে যারা এসএসসি পর্যন্ত রয়েছে, ক্লাস 1 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত রয়েছে, তা অনেকেই কিন্তু এই টিকার আওতার বাইরে চলে গেছে। শুধুমাত্র যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ক্ষেত্রে এই টিকা দেওয়া সম্ভব, কিন্তু বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই টিকা দেওয়া সম্ভব নয়। তবে ওয়াইদুল কাদের আজ কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, যেগুলো আমি আপনাদের এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত বলবো, যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনারা পড়াশোনা করেন, বিভিন্ন স্কুলে রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে আপনারা রয়েছেন, এইসব ব্যাপারে আপনাদের অবশ্যই জানা দরকার। তাই তিনি কি বলতে চেয়েছেন এ ব্যাপারে সেটি আমরা একটু আলোচনা পর্যালোচনা করে বিষয়টি ক্লিয়ার ভাবে জানবো এবং বিষয়টি আরো বুঝতে পারবো। তো বন্ধুরা, তো ওবায়দুল কাদের শিক্ষার্থীদের নিয়ে কিছু কথা বলেছে, সেগুলো আমরা একটু দেখব এবং পর্যালোচনা করব, তাহলে বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে যাব। তো বন্ধুরা, এখানে শিক্ষার্থীদের জীবন বাঁচাতেই সরকার প্রতিষ্ঠান বন্ধ রেখেছে বলেছেন ওবায়দুল কাদের। তো এখানে তিনি ডিটেলস দিয়ে কি বলেছেন সেগুলো আমরা একটু দেখি এবং পর্যালোচনা করি, তাহলে আমরা বিষয়টি আরো ক্লিয়ার হব। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ হলো আমার এই চ্যানেলটিতে শিক্ষামূলক সব ধরনের তথ্য আমার এখানে পেয়ে যাবেন, আমার এই চ্যানেলটিতে সব ধরনের তথ্য আপলোড দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমার এই চ্যানেলটিতে রয়েছে, এবং বিভিন্ন তথ্য যখন যে তথ্য আসে সাথে সাথে আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি। আপনারা জানেন আমি বিভিন্ন সাইট ওয়েবসাইট ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমার এই চ্যানেলটিতে আপলোড দিয়ে দিই, সুতরাং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমরাও আপনাদের সঙ্গে আছি, বিভিন্ন তথ্য সংগ্রহগুলো আপনার এখানে আমরা দিয়ে দিব। তো চলুন আমরা এখানে দেখি যে ওয়াদুল কাদের সাহেব কি বলেছেন, সেটি আমরা একটু আলোচনা এবং পর্যালোচনা করে দেখি। ওয়াদুল কাদের সাহেব বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াদুল কাদের বলেছেন, ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতে সরকার করোনা এই একটি সংকট প্রতিষ্ঠা বন্ধ রেখেছে, তাদের জীবন যদি না থাকে তাহলে শিক্ষা শিক্ষিত হয়ে কি হবে প্রশ্ন রেখেছেন। তিনি বলেন, জীবন বাঁচাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। শনিবার 7 আগস্ট সকালে রাজধানী আইডিবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল যুক্ত হয়ে তিনি একথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ এ অনুষ্ঠানে আয়োজন করে। সরকার ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে, বিএনপি নেতারা এমন বক্তব্যকে হাস্যকর ও দায়িত্বহীনতা উল্লেখ করে সেতু মধ্যে বলেন, এর আগেও দলটি ভ্যাকসিন নিয়ে ষড়যন্ত্র বন্ধ খুঁজেছিলেন। তিনি বলেন, করোনাকালেও বিএনপি রাজনৈতিক কর্মসূচি একটাই, তা হচ্ছে পেলাক্রমে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ও মিথ্যাচার করা। দলটি কৌশল হল মায়াকান্না আর লিপরিমৃত অন্ধকারে ঢিল ছোড়া। সরকার কথায় কি করছে, অনিয়ম করছে না বিএনপি তা স্পষ্ট করে বলার আহ্বান জানাচ্ছি। সবকিছু ক্ষেত্রে ষড়যন্ত্র খুঁজলে তা চলবে না। জনগণ প্রতি দায়িত্বশীল কথা ভুলে গিয়ে বিএনপি নেতার মুখ দিয়ে অসত্য প্রলোভন সব তথ্য বলেছেন ওবায়দুল কাদের। তো এমনটি ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি সরকার চাচ্ছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, এবং ওবায়দুল কাদের সে কথার বিপরীতে বলেছেন যে তার দায়িত্বহীনভাবে কথা বললে তো হবে না, শুধু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেই তো আর হবে না, এখানে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের নিরাপত্তার ব্যাপারটিও দেখতে হবে। তো এমনটি তিনি বলেছেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের তথ্য, আমি নিউজটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। তো ইনশাল্লাহ পরবর্তীতে যে কোনো তথ্য পেলে আপনি আপনাদের জানিয়ে দেবো।
তো আজ আর কথা বাড়াতে চাই না, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।